ओमिक्रॉन के बारे में अनुराग गोयल ने आज गोलाघाट शहीद खुशहाल कोवर के सिविल अस्पताल में टिप्पणी करते हुए कहा कि गोलाघाट के लोगों के पास इस महामारी के बारे में चिंता करने का कोई कारण नहीं है, लेकिन अगर खुद सावधानी बरती जाती है तो ये तभी होता है जब आप कार्रवाई ना कि राज्य के स्वास्थ्य विभाग ने राज्य के लोगों को खतरे में ओमिक्रॉन से बचाने के लिए विभिन्न कदम उठाए हैं। राज्य के बाहर के लोगों को जांच के बाद ही असम में प्रवेश की अनुमति दी गई है। स्वास्थ्य महानिदेशक ने भी आज गोलाघाट शहीद खुशहाल कोवर के सिविल अस्पताल में कहा कि गोलाघाट जिला अस्पताल विभाग ओमिक्रॉन से प्रदेश के लोगों को बचाए रखने के लिए सरकारी कोविड प्रोटोकॉल लॉन्च करने के लिए पहले से ही पूरी तरह तैयार है। विनोद कुमार नाथ की असम से। गोलाघाट शहीद खुशहाल कोवर सिविल अस्पताल के नवनिर्मित 8 और A ST क्लिनिक का उद्घाटन किया गया। ये उद्घाटन स्वास्थ्य खंड के सचिव अनुराग गोवरी के द्वारा हुआ। अनुसंधान में उन्होंने बताया कि 8 NA ST क्लिनिक के जरिए गोलाघाट के लोगों को बेहतर मदद एवं सुविधा मिलेगी। अनुसंधान में स्वास्थ्य खंड के अनुराग गोविल का साथ देने के लिए जिलाधिकारी मंगेश नारायण बरुआ, संयुक्त स्वास्थ्य निदेशक के साथ बहुत सारे डॉक्टर्स और नर्स मौजूद रहे। মানে এনেকা নাকো বেশি কিন্তু রিস্ক তো বেশি কারণ মানে সীমাবর্তী জেলা যে সেইটার কারণে মানুষ বহুত অহা যাওয়া করে বাইরের আহে যায় মানে ডিমাপুর পরা বা নাগাল্যান্ড পরা সেইটার কারণে রিস্ক তো ইয়াত বেশি আছে। মানে ড্রাগসর ক্ষেত্রে মানে কব নো কিন্তু মানে কথা তো মানে কি কইস কি যেতে আমার এতিয়া বহুত লড়া ছোৱালী এতিয়া ড্রাগস তো এরি পেলায় উভতি আহি আছে কারণ ড্রাগস পাই নাই আর মার্কেটত তেনেকুৱা যেনেকুৱা আগত পাইছে তেতিয়া মানে আমার দায়িত্বটো হল স্বাস্থ্য বিভাগের পৰা তেওঁলোকক আকু যে ড্রাগসর ফালে ঘুরি না যায় আমি তেওঁলোকক ভাল ট্রিটমেন্টের ব্যবস্থা করেছি। অমিক্রণের ক্ষেত্রে মই এটাই বস্তু কওঁ কি স্বাস্থ্য বিভাগ সাজু হয়ে আছে। আমি অলরেডি আমার যে ধরি লোক বেড ক্যাপাসিটিও র্যাম্প আপ করে আসুন, অক্সিজেনের আমার কোনো মানে নাটনি নাই। মুখ্যমন্ত্রী ডাঙরিয়া দুদিন আগত রিভিউ করেছে সেই বস্তুটো, আর আমি যে আমার এয়ারপোর্টত বা উপর মানে যে আমার টেস্টিংটা আরো স্ট্রিক্ট করে দিছো। আর ভাল খবর এইটু কি আমার অসমলে কোনো ফ্লাইট মানে ইন্টারন্যাশনাল ফ্লাইট ডাইরেক্টলি না, ডাইরেক্ট আহিলে আমার দায়িত্বটো বেশি বাড়ি যায়। কিন্তু যি মানুষ অসমর পাসপোর্ট হয় লয় বেলেগ জায়গাত নামে আমি লগেলগে সেই ডাটাটো রিয়েল টাইম পাই আছো। মানে যি অসমর মানুষ ধরি লোক মানে একটা উদাহরণ হিসাবে কও যদি আজি আমেরিকা পরা ফ্লাইটত উঠিব তো উঠা আগত এটা এয়ার সুবিধা এটা ফর্ম তো ভর্তি করব লাগে তো যে আজি ভর্তি করলে আমি লগে লগে ফর্ম তো দেখা পাই যাব। আমার তো ইউজার আইডি পাসওয়ার্ডে পোর্টাল আছে স্টেটর লেভেল, তারপরে মানুষ যেতিয়া ইন্ডিয়াত প্রথম জায়গা ল্যান্ড করে বম্বে হায়দ্রাবাদ দিল্লি যতে ল্যান্ড করে যেতিয়া তো ইমিগ্রেশন ব্যুরোত মানে তার পাসপোর্ট তো স্ক্যান করা যায়। আমি লগে লগে ইনফরমেশন তো পাও কি অসমর এটু অ্যাড্রেস এটু পাসপোর্ট নম্বর ই মানুষের নাম ফ্লাইটের নাম গোটে ডিটেল আমি পাই যাব। আমি ডেইলি হিসাবে সন্ধ্যা 6টা বাজে স্টেট আমার সার্ভেলেন্স ইউনিট যে আছে এই ডাটাটো জেলা হিসাবে মানে পৃথককরণ করে করে পেলায় আমি ডিস্ট্রিক্ট সার্ভেলেন্স ইউনিট লই পঠাই দিও এই ডাটাটো। আর এই মানুষ উপর ডে 2 ডে 5 আর ডে 8 মানে তেওঁলোকক ঘর যায় আমি সার্ভেলেন্স করো আর তেওঁলোকক ডে 8 লই নিশ্চিত আকু আরটিপিসিআর পরীক্ষা করা যায় যদি তেওঁলোকে প্রথম দিন যত তেওঁলোকে নামিছে নেগেটিভ থাকে। কিন্তু যদি কোনোবা মানুষ যেতে ইন্ডিয়াত প্রথম জায়গাত নামিছে ধরি লোক হায়দ্রাবাদ তাতেই পজিটিভ হয়ে গেল তেতিয়া মানুষজন অসমলৈ আহিব নোৱাৰে তাতেই তেওঁলোক হস্পিটেলত ৰাখিব লাগিব। কিন্তু সেইদিনা নেগেটিভ হলেও আমি ডে 2 ডে 5 ডে 8 তিনিবার তেওঁ ঘৰলৈ যাওঁ। ডে 2 ডে 5 তেওঁলোক যদি এসিম্পটোমেটিক থাকে একো নাই আমি চাই আহোঁ, সিম্পটোমেটিক থাকে আমি টেষ্ট কৰোঁ আৰ্টিফিচিয়াল। কিন্তু ডে 8ত তেওঁলোকে সিম্পটোমেটিক থাকক এসিম্পটোমেটিক থাকক আমি নিশ্চিত আৰ্টিফিচিয়াল পৰীক্ষা কৰোঁ। আৰু তেওঁলোকে তেতিয়া যদি মই এনেকুৱা নাকো বেছি কিন্তু ৰিস্কটো বেছি কাৰণ মানে সীমাৱৰ্তী জিলা যে সেইটো কাৰণে মানুহ বহুত অহা যোৱা কৰে বাহিৰৰ পৰা আহে যায় মানে ডিমাপুৰ পৰা বা নাগালেণ্ড পৰা সেইটো কাৰণে ৰিস্কটো ইয়াত বেছি আছে। মানে ড্ৰাগছৰ ক্ষেত্ৰত মই ক'ব নোৱাৰোঁ কিন্তু মানে কথাটো মই কি কৈছোঁ কি যেতিয়া আমাৰ এতিয়া বহুত ল'ৰা ছোৱালী এতিয়া ড্ৰাগছটো এৰি পেলাই উভতি আহি আছে কাৰণ ড্ৰাগছ পোৱাই নাই আৰু মাৰ্কেটত তেনেকুৱা যেনেকুৱা আগত পাইছে তেতিয়া মানে আমার দায়িত্বটো হল স্বাস্থ্য বিভাগের পৰা তেওঁলোকক আকু যে ড্রাগসর ফালে ঘুরি না যায় আমি তেওঁলোকক ভাল ট্রিটমেন্টের ব্যবস্থা করেছি। অমিক্রণের ক্ষেত্রে মই এটাই বস্তু কওঁ কি স্বাস্থ্য বিভাগ সাজু হয়ে আছে। আমি অলরেডি আমার যে ধরি লোক বেড ক্যাপাসিটিও র্যাম্প আপ করে আসুন, অক্সিজেনের আমার কোনো
মানে নাটনি নাই অসমত মুখ্যমন্ত্রী ডাঙরিয়ে দুদিন আগত রিভিউ করেছে সেই বস্তুটো আর আমি যে আমার এয়ারপোর্টত বা উপর মানে যে আমার টেস্টিংটো আর স্ট্রিক্ট করে দিছো আর ভাল খবর এইটু কি আমার অসমলে কোনো ফ্লাইটটো মানে ইন্টারন্যাশনাল ফ্লাইটটো ডাইরেক্টলি নাই ডাইরেক্ট আহিলে আমার দায়িত্বতো বেশি বাড়ি যায় কিন্তু যি মানুহ অসমৰ পাসপোর্ট হয় লয় বেলেগ জায়গাত নামে আমি লগে লগে সেই ডাটাটো রিয়েল টাইম পাই আছো মানে যি অসমৰ মানুহ ধৰি লওক মই এটা উদাহরণ হিসাবে কওঁ যদি আজি আমেরিকা পৰা ফ্লাইটত উঠিব তেওঁ উঠা আগত এটা ইয়াৰ সুবিধা এটা ফর্মটো ভর্তি কৰিব লাগে তেওঁ যে আজি ভর্তি করিলে আমি লগে লগে ফর্মটো দেখা পাই যাওঁ আমার তাত ইউজার আইডি পাসওয়ার্ডে পোর্টালত আছে স্টেটৰ লেভেলত তারপরে মানুষ যেতিয়া ইন্ডিয়াত প্রথম জায়গাত ল্যান্ড করে বম্বে হায়দ্রাবাদ দিল্লি যতে ল্যান্ড নকরে যেতিয়া তেওঁ ইমিগ্রেশন ব্যুরোত মানে তার পাসপোর্ট স্ক্যান করা যায় আমি লগে লগে ইনফরমেশন তো পাও কি অসমর এটু এড্রেস এটু পাসপোর্ট নম্বর ই মানুষের নাম ফ্লাইটের নাম গোটে ডিটেল আমি পাই যাও আমি ডেইলি হিসাবে সন্ধ্যা 6টা বাজার স্টেট আমার সার্ভেলেন্স ইউনিট যে আছে এই ডাটাটো জেলা হিসাবে মানে পৃথককরণ করে করে পেলায় আমি ডিস্ট্রিক্ট সার্ভেলেন্স ইউনিট লই পঠাই দিও এই ডাটাটো আর এই মানুষ উপর ডে টু ডে ফাইভ আর ডে এইট মানে তেওঁলোকক ঘৰত যায় আমি সার্ভেলেন্স করো আর তেওঁলোকক ডে এইট লই নিশ্চিত আকু আরটিপিসিআর পরীক্ষা করা যায় যদি তেওঁলোকে প্রথম দিন যত নামিছে নেগেটিভ থাকে কিন্তু যদি কোনোবা মানুষ যেতে ইন্ডিয়াত প্রথম জায়গাত নামিছে ধরি লোক হায়দ্রাবাদ তাতেই পজিটিভ হয়ে গেল তেতিয়া মানুষজন অসমলে আহিব নোৱাৰে তাতেই তেওঁলোক হস্পিটেলত রাখিব লাগিব কিন্তু সেইদিনা নেগেটিভ হলেও আমি ডে টু ডে ফাইভ ডে এইট তিনিবার তেওঁক ঘৰলৈ যাওঁ ডে টু ডে ফাইভ তেওঁলোক যদি এসিমটোমেটিক থাকে একো নাই আমি চাই আহোঁ সিমটোমেটিক থাকে আমি টেস্ট করো আর টি পি সি আর কিন্তু ডে এইটত তেওঁলোকে সিমটোমেটিক থাকক এসিমটোমেটিক থাকক আমি নিশ্চিত আর টি পি সি আর পরীক্ষা করো আর তেওঁলোকে তেতিয়া যদি পজিটিভ পাওঁ গোলাঘাট আমার আসাম স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি অন্তর্গত এটা এ আর টি সেন্টার মানে এন্টি রেট্রোভাইরাল থেরাপি সেন্টার এটা আরম্ভ করলো সেইটো সেন্টার ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন অনুমোদিত করেছে সেই সেন্টার যোগেদি আমি যে আমার এইচ আই ভি রোগী চিনাক্তকরণ করা হয় তেওঁলোকক ফ্রি ঔষধ দিয়া যায় সেই ঔষধ দি তেওঁলোকে নিজের জীবনটো সাধারণ হিসাবে তেওঁলোকে হেৰি কৰিব পাৰে আর এ আর টি সেন্টারত আমি ইয়াত অলরেডি আমার মেডিকেল অফিসার ল্যাব টেকনিশিয়ান ডাটা এন্ট্রি অপারেটর কাউন্সিলর ফার্মাসিস্ট আমি নিয়োগ করলো আর এই সেন্টারটো আজিপরা ইয়াত কার্যকরা আরম্ভ করব তার লগতে মই আজি জনাবলে সুখী হয়েছো কি গোলাঘাট জেলালৈ ও এস টি সেন্টার এটা ওপিওয়েড সাবস্টিটিউশন থেরাপি সেন্টার এটা আরম্ভ সোনকালে করা হব তার কারণেও আমি এইচ আর মানে মেন পাওয়ার ইয়াত অলরেডি নিযোগ করছো মেডিকেল অফিসারও আহিছে আর যি যি কেজন মানে আর আমার হিউম্যান রিসোর্স লাগে সেলকেও ইয়াত জয়েন করেছে ইয়ার কারণে আমি যে টাকা পয়সা যে লাগে অল্প ইনফ্রাস্ট্রাকচার কারণে আমি দুদিন ভিতর স্যাংশন করে পঠাই আসো আর এই সেন্টারতো মোৰ আশা আছে কি যদি হসপিটাল কর্তৃপক্ষে যদি সোনকালে কামটো শেষ করলে আমি দু বা তিন সপ্তাহ মাজত এই সেন্টার আরম্ভ করব পো এই সেন্টারের উদ্দেশ্য তো হল কি যি কেজন লড়া ছোৱালী আমার মানে ড্রাগসর সেবন করে আসলে যেতিয়া আপনাদের জানে আসাম সরকারে যে হাতক প্রচেষ্টা লৈছে বহুত লড়া ছোৱালী ড্রাগস এড়ি এড়ি আহি আছে সেলকক মানে ড্রাগসর লই আকু না যায় তেওঁলোকে যে আমি রোধ করব পো তেওঁলোকক আমি যে ট্রিটমেন্ট দিব পো সেইটো কারণে আমি এই সেন্টারটো ইয়াত আরম্ভ করে আসো আর মই এটা বস্তু আরো জানাব বিচার কি গোলাঘাট জেলা আমার আপনাদের জানে সীমাবর্তী জেলা মানে ইয়ার ডিব্রুগড় না হেরি লগত ডিমাপুর লগত আর ইয়ার কারণে একটা হাই রিস্ক এরিয়া গোলাঘাট মানে কারণ নাগাল্যান্ডত এইচ আই ভির যে প্রিভেলেন্স আছে বহুত বেশি অসমকে আর এটু সীমাবর্তী হওয়ার কারণে ইয়াতে গোলাঘাটত কেসর যে সংখ্যা অল্প বেশি পাওয়া হয়েছে হেতু বস্তু দৃষ্টিত রাখিয়ে আমি ইয়াতে দুটা সেন্টার আরম্ভ করি আর নাইন ভারত কে লিয়ে বিনোদ কুমার নাথ কি আসাম সে রিপোর্ট।